করোনার জন্য গত মরশুমে ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ড প্রয়োজন করতে পারেননি ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এদিন গোয়ায় তাই পরপর দুই মরশুমের অর্থাৎ 19-20 আর 2020-21 মরশুমের সেরা ফুটবলার এবং কোচেদের পুরস্কৃত করল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। FPAI এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষত্ব হল আই লিগ এবং ISL এ খেলা ফুটবলাররা নিজেরাই ভোট দিয়ে সেরা ফুটবলার এবং কোচকে নির্বাচিত করেন। তবে কোনোভাবেই নিজের দল, কোচ এবং ফুটবলারদের ভোট দিতে পারবেন না ফুটবলাররা। সেভাবেই এদিন গোয়ায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সভাপতি রেনেডি সিং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ব্রুনো কুটিনো, স্যাভিও মেডারা, অ্যালবিটো ডি কুনা, স্টিফেন ডায়াস, মেহরাজউদ্দিন, সামির নায়েক এবং গৌর মাঙ্গিরা। ছিলেন অরিন্দম ভট্টাচার্য, সিলটন পাল, লেনি রড্রিগেসের মতন বর্তমান ফুটবলাররাও। 2019-20 মরশুমে ফুটবলারদের বিচারে মরশুমের সেরা ফুটবলার হয়েছিলেন বেঙ্গালুরু FC স্ট্রাইকার সুনীল ছেত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। আর বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছিলেন উড়িষ্যা FC-র জেরি লাল রিজওয়ালা। এই মরশুমে বর্ষসেরা তরুণ ফুটবলারের সম্মান পেয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের লাল মাওয়াইয়া। আর বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন ATK মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, যিনি এই মরশুমে ISL এর সেরা গোলকিপারেরও সম্মান পেয়েছেন। ISL এর সেরা গোলকিপারের সম্মান পাওয়ার পর ফুটবলারদের বিচারেও সেরা ফুটবলারের সম্মান পেলেন অরিন্দম। এরপর হয়তো জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা সামান্য হলেও কমতে পারে অরিন্দমের। ফুটবলারদের বিচারে গত মরশুমে সেরা বিদেশি ফুটবলার নির্বাচিত করা হয়েছে রয় কৃষ্ণাকে। তবে এই মরশুমে আর সেরা বিদেশি ফুটবলার হতে পারেননি রয় কৃষ্ণা। সেরা বিদেশি ফুটবলারের সম্মান পেয়েছেন FC গোয়ার ইগর আঙ্গুলো। এই মরশুমে মুম্বাই সিটি FC-কে চ্যাম্পিয়ন করলেও সেরা কোচের তকমা পাননি সার্জিও লোবেরা। ফুটবলাররা গত মরশুমে তাকে সেরা কোচ নির্বাচিত করেছেন। এই মরশুমে সেরা কোচ নির্বাচিত হয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের খালিদ জামিল। এর বাইরেও বেশ কিছু প্রাক্তন ফুটবলারকে এদিন বিশেষ সম্মান দেওয়া হয় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সম্মানিত প্রাক্তনেরা হলেন স্যাভিও মেডেরা, ব্রুনো কুটিনো, ডেরেক পেরেরা, ব্রক্ষানন্দ, ক্লিফোর্ড মিরান্ডা এবং সমীর নায়েক।